আপনারা জানেন যে সরকার উৎসশ্রী পোর্টালে যে বদলি প্রক্রিয়া সেটা ছ মাসের জন্য বন্ধ রেখেছেন, সেটা কমিশন থেকে একটা অনুরোধও গেছিল আর সরকারও এটা চিন্তা ভাবনা করছিলেন, তারা বন্ধ রেখেছে এবং বন্ধ রেখে তারা মানে ভ্যাকেন্সিগুলোকে সঠিকভাবে নিরূপণ করবার একটা চেষ্টা করছেন। এবং একই সঙ্গে এটা খুবই গুরুত্বপূর্ণ যে বদলি বলছি আমাদের যে বিধি, নিয়োগ বিধি, সেটারও একটা পরিবর্তন আনা দরকার। কারণ 16 সালের বিধির থেকেও আমরা কিছু পরিবর্তন আনতে চাই, কারণ বিধির কারণে অনেক সময় আমাদের নিয়োগ প্রক্রিয়ায় কিছু সমস্যা তৈরি হয়, যদি না খুব সুন্দরভাবে এক ব্যাখ্যা করে একটা বিধি তৈরি হয়। 20 সালের যে বিধি যেটা হয়েছিল 19-20 সালে, সেটার অনেকগুলি অংশেই একটা আপত্তির জায়গা কমিশনের তরফ থেকে ছিল, আমরা সেটা সরকারকে জানিয়েছি, হয়তো সেটা অনেকটা মেনেও নিয়েছেন তারা। নতুন বিধি তৈরির কাজটা চলছে এবং একটা প্রাথমিক রিপোর্টও আমি পাঠিয়েছি ওদের প্রশ্ন অনুসারে। এবারে ব্যাপারটা চূড়ান্ত রূপ পেতে নিশ্চয়ই সময় লাগবে। 30 জুন অবধি পোর্টাল বন্ধ, বদলির পোর্টাল উৎসশ্রী বন্ধ, এর মধ্যে যদি শূন্য পদ নিরূপণের কাজটা সঠিকভাবে শেষ হয় এবং বিধি মানে আমাদের নতুন বিধি তৈরি হয়ে যায়, যেটা না হওয়ার কোনো কারণ নেই, আশা করছি হয়ে যাবে, তার আগেই হয়ে যাবে, তাহলে ওই সময়ের পরে আমরা হাতে ভ্যাকেন্সি পেয়ে গেলে, শূন্য পদ পেয়ে গেলে, হাতে বিধি পেয়ে গেলে, মানে আমাদের সঙ্গে আলোচনা করে যে বিধি বানানো হচ্ছে সেটা পেয়ে গেলে বিজ্ঞপ্তি জারি করতে আশা করি কার কোনো অসুবিধা। এটা আপাতত 9-10-এর কথা মাথায় রেখে বিধি তৈরি করা হয়েছে। তবে বিধির যে অংশের মধ্যে বেশিরভাগটাই তো হচ্ছে নির্বাচন প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস, যে কিভাবে আমরা সঠিক শিক্ষক চয়ন করব, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এলিজিবিলিটি কন্ডিশন তো আপার প্রাইমারি একরকম হবে, যোগ্যতা মান একরকম হবে, 11-12 হলে একরকম হবে, 9-10 হলে আরেক রকম হবে, ওগুলো তো শিডিউলে থাকে, ওগুলো ভিন্ন ভিন্ন হবে, কিন্তু বেছে নেওয়ার প্রক্রিয়াটা সেটা মোটামুটি অভিন্নই হবে। একটা বিধি তৈরি হয়ে গেলে অন্য বিধি তৈরি করতে আমাদের কোনো অসুবিধা হয় বলে মনে হয়। আপার প্রাইমারির প্যানেলের আমাদের তো আমি বলেইছিলাম, যেহেতু আমাদের নিয়োগ নিয়ে নানা রকম জট হয়েছে, অভিযোগ হয়েছে, তদন্ত হয়েছে, মামলা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে এরকম আপার প্রাইমারি রেসপেক্টেও একবার বদল হয়েছে, এই মামলা বাতিল হয়েছে, প্রশ্নকর্তা অবশ্যই এখন ফোনে কথা বলছেন, তা কথা হচ্ছে যে মানে আমার আপার প্রাইমারির ক্ষেত্রে যেহেতু অনেক জটিলতা সৃষ্টি হয়েছে, একবার প্যানেল বাতিল হয়েছে, সেহেতু আমরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন সবসময় করা উচিত, আমরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছি। তবে আমাদের মানে চেকিংয়ের কাজ প্রায় শেষ, আমরা আদালতের কাছে, আদালতের ডিভিশন বেঞ্চের কাছে, এটা মহামান্য আদালত মানে এক্ষেত্রে অনারেবল ডিভিশন বেঞ্চের কাছে কিন্তু আমরা মানে যেতে প্রায় প্রস্তুত। অর্থাৎ আমাদের একটা এভিডেভিট তৈরি করতে হবে উইথ ফুল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, সমস্ত তথ্য দিয়ে, নথি দিয়ে আমাদের তৈরি করতে হবে, এবং সেটা দিয়ে আমরা আশা করতে পারি যে আমরা তাড়াতাড়ি আমরা ডিভিশন বেঞ্চ। আপনারা শুনলেন SLST-র আপডেটের কথা, এখন আমাদের অপেক্ষা করতে হবে মিনিমাম 30 জুন পর্যন্ত, তারপরেই জানা যাবে যে পরবর্তী পদক্ষেপগুলো কী হবে। এবং সেই দিকে অপেক্ষা না করে সকলেরই উচিত আমাদের প্রস্তুতি শুরু করে দেওয়া, বিশেষত 9-10 তথা 9-10-এর জন্য। ধন্যবাদ সকলকে।